বিচিত্র সংবাদে স্বাগতম। গরুকে বিয়ে করে আবারও সংসার পাতলেন স্বামী হারা এক নারী। তার মুখের কাছে মুখ এনে আদর করছিল গরুটি। তখন থেকেই ওই নারীর মনে হয় মৃত স্বামীর পুনর্জন্ম হয়েছে ওই গরুরূপে। সেই অনুভূতি যতই গভীর হতে থাকে ততই তিনি ওই গরুটির প্রেমে পড়ে যান। এরপর আর দেরি করেননি, বিয়ে করেছেন গরুটিকে। সম্প্রতি এরকম ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায়। কম্বোডিয়ার ক্রান্তি প্রদেশে থাকেন খিম হাং নামের 74 বছর বয়সী ওই বৃদ্ধা। স্বামী হারা এই বৃদ্ধা, তার কাছে মনে হয়েছে এই গরুটি তার স্বামী হিসেবে তার কাছে ফিরে এসেছেন। বৃদ্ধার স্বামী মারা গিয়েছে গত এক বছর। এর মধ্যেই এই বাছুর তার মুখের কাছে এসে মুখ এনে আদর করছিল। যদিও ওই মহিলার দাবি তাকে চুম্বন করছিল গরুটি, তারপর থেকেই খিমের মনে হচ্ছে এই গরুটি তার মৃত স্বামী। তা মনে হওয়ার পর গরুটিকে বিয়ে করেছেন 74 বছরের খিম। গ্রামবাসীদের উপস্থিতিতে তিনি এই বিয়ের কাজ সম্পন্ন করেন। গরুটিকে বিয়ে করে নিজের একতলা ঘরে রাখছেন খিম। নিয়মিত তাকে স্নান করাচ্ছেন, খেতে দিচ্ছেন, পাশাপাশি স্বামী হিসেবে যত্ন আত্তি করছেন। এমনকি আরাম করে ঘুমাতে দেবার জন্য নরম বালিশ এবং বিছানার ব্যবস্থা করেছেন ওই নারী। ঘটনাটি নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সকে খিম বলেন, আমি মনে করি ওই গরুটিই আমার স্বামী, কারণ ওই গরু আমার সঙ্গে একই ধরনের আচরণ করছে যা আমার স্বামী বেঁচে থাকা অবস্থায় আমার সঙ্গে করতেন। প্রথম কবে তার এই অনুভূতি হয়েছিল সে কথাও সংবাদ সংস্থাকে জানিয়েছেন খিম। তিনি বলেছেন, গরুটি আমার ঘাড় চুলের কাছে এসে চেটে দেয়, তারপর আমাকে চুমু খেয়ে সিঁড়ির দিকে আমার পিছন পিছন আসে, ঠিক যেমনটি আমার স্বামী বেঁচে থাকা অবস্থায় করতেন। তারপর থেকেই আমার মনে হচ্ছে আমার স্বামী গরু হয়ে ফের আমার কাছে ফিরে এসেছেন। বন্ধুরা, এরকম নিত্য নতুন সব তাজা খবর এবং আশ্চর্যজনক খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।